সো আজকে হচ্ছে নেটওয়ার্ক ক্যারিয়ারের রিমেইনিংটা আইপিও ফশন ফোর ফাংশন স্যার সো লাস্ট দিন আমরা পড়ছি হচ্ছে এই পর্যন্ত সো ফ্র্যাগমেন্টেশনের ম্যাথ দেখছিলাম সো এইটা হচ্ছে দ্য তো আজকে পড়বো হচ্ছে আইসিএমপি থেকে সো দিস সিম্পল তো আইসিএমপি যেটা করে সেটা হচ্ছে আপনার কাইন্ড অফ নেটওয়ার্ক ট্রাবল শ্যুটার অ্যান্ড ডায়াগনোস্টিক্স টাইপের একটা টুল আর কি হ্যাঁ এটা একটা প্যাকেট ওই প্যাকেটটা হচ্ছে নেটওয়ার্ক অপারেট করে তো অ্যাজ ইউ ক্যান সি দ্য ফুল ফর্ম ইজ ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল এটা মুখস্ত করা লাগবে না বাট মানে এটা হচ্ছে ফুল ফর্ম অ্যান্ড এটা হচ্ছে মেইনলি ইউজ হয় হচ্ছে এরার বের করার জন্য এটা একটা আমরা একটা দেখব কীভাবে এরার বের করে দেন রিমোট হোস অ্যাভেলেবেল আছে না কি না এটা হচ্ছে আপনার পিং ইউজ করে সো যারা জানেন না আজকে দেখবো হোয়াট পিং ইজ অ্যান্ড আরেকটা হচ্ছে নেটওয়ার্ক কনসেশন সো প্যাকেটটা পাঠাকে দেখা যায় রাস্তার কী অবস্থা আমি যে প্যাকেটটা পাঠাবো ওইটা কি ও যেতে পারবে না কি হচ্ছে কোনো একটা প্রবলেম হবে এটা হচ্ছে খুঁজে বের করতে পারে তো ও কোনো ডেটা ক্যারি করেন না ও জাস্ট হচ্ছে ইনফরমেশনটা ক্যারি করবে যে আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা জাস্ট ডায়াগনস্টিক করে ট্রাভেল শ্যুট করে আমাকে জানাই দিবে ঠিক আছে তো আমরা মেইনলি দেখব হচ্ছে পিং আর ট্রেস রুট কীভাবে কাজ করে অ্যান্ড এটার বাইরে আসলে তেমন কিছু দেখবো তো আইসিএমপি হেডের ফরম্যাট দেখবেন যে খুবই সিম্পল এইটার তো ওর হেডার হচ্ছে বেসিক্যালি এটা মানে পুরা প্যাকেটটা আর কি হেডার ডেটা সহ এই জিনিসটাই হচ্ছে এভরিথিং সো দের ইজ এ টাইপ দের ইজ এ কোড ওইটার একটা ডেসক্রিপশান আছে সো ওই ডান পাশে দেখেন টেবিলে পুরো ডেসক্রিপশানটা দেওয়া আছে আদার দেন দ্যাট টাইপ কোড চেকসাম এখানেও চেকসাম আছে টু চেক ফর এরার যে এটার আবার কোনো ই পাল্টা গেছে নাকি না অ্যান্ড মেসেজ কন্টেন্টস তো মেসেজের ভিতরে হচ্ছে জাস্ট ওই এরার মেসেজ বা সাকসেস মেসেজ ওই জিনিসটা হচ্ছে থাকে ঠিক আছে তো এখানে টাইপ করছে আসে এটা মুখস্থ করতে হবে না এটা জাস্ট এখানে আসে দেওয়ার জন্য যে কী কী করতে পারে না পারে সো দেখবেন যে এখানে অনেকগুলো ফাংশন আছে তো এই ডেসক্রিপশনটা হচ্ছে বেসিক্যালি এই মেসেজ কন্টেন্টে চলে যায় আর যদি স্পেশাল কিছু থাকে ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমরা পিঙ্কটা নিয়ে যদি একটু পড়াশোনা করি লেটস গো টু সেট আমরা দুটো জিনিস পড়বো মেনলি একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ড্রেস রুট তো স্টার্টিং উইথ পিং পিং হচ্ছে আমার একটা স্যান্ডার ডিভাইস আছে যে পিঙ্ক করবে এটা হচ্ছে আমার স্যান্ডার্ড আর এদিকে একটা রিসিভিং এন্ডে একজন থাকে যাকে আমি পিঙ্ক করবো সো পিঙ্কটা কী হয় পিঙ্কটা জাস্ট দেখে যে ইন্টারনেটে ওই ডিভাইসটাও অ্যাভেলেবেল অ্যাভেলেবেল নাকি তো এটা হচ্ছে ইট ক্যান বি অ্যান এন্ড ডিভাইস যেমন হচ্ছে আর একটা পিসি হতে পারে ইট ক্যান বি এ রাউটার যেমন আপনি আপনার রাউটার পিং করতে পারেন ইট ক্যান বি এনিথিং আর কি অ্যাজ লং অ্যাজ ইটস আ ডিভাইস অ্যান্ড হ্যাজ অ্যান আইপি অ্যাড্রেস ইউ ক্যান পিং ইট তো ইভেন রাউটারে এই যে রাউটারগুলো আছে এই রাউটারে যদি এরকম চারটাই থাকে পোর্ট থাকে এই প্রত্যেকটা পোর্টে কিন্তু একটা করে আইপি অ্যাড্রেস আসে ঠিক আছে তো আমি চাইলে এই পার্টিকুলার পোর্টকেও হচ্ছে পিংক করতে পারি তো রাউটার এখানে যেহেতু আসি সো রাউটারের নিজের কোনো আইপি অ্যাড্রেস নেই যদিও ও নেটওয়ার্ক লেয়ারের একটা ডিভাইস লেয়ার থ্রি ডিভাইস ইট ডাজন্ট হ্যাভ এনি আইপি অ্যাড্রেস তো কি করে ও হচ্ছে এই পোর্টগুলোকে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে সো রাউটারের পরিচয় হচ্ছে এই পোর্টগুলো সো কথার কথা যদি এই দিক দিয়ে কোনো একটা প্যাকেট আসে তাহলে ওর জন্য রাউটার হচ্ছে এই পার্টিকুলার এই অ্যাড্রেসটা এই গ্রিনটা রাইট যদি এই উল্টা দিক থেকে কোনো একটা প্যাকেট আসে অ্যান্ড কানেক্টেড টু দিস পোর্ট তাহলে হচ্ছে এই পোর্টটা হচ্ছে ওর জন্য রাউটারের আইপি অ্যাড্রেস তো যে যেদিক দিয়ে ঢুকবে তার জন্য সেই পোর্টটা হচ্ছে ওই অ্যাড্রেসটা আর কি ঠিক আছে তো আমরা এগুলোকেও পিঙ্ক করতে পারি যদি চাই তো পিং মেনলি যেটা করে সে ওর আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইটি টু ওয়ান সিক্সটি এইট টু ডট হান্ড্রেড তাহলে আমি কমেন্ট লিখবো হচ্ছে পিং ওয়ান টু এই যে এখানে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট ডট টু না পিং ইজ লাইক সেই যে ও আছে না দেখে আসো অ্যান্ড পিং এক্সাক্টলি করবে যে দেখে আসবে যে ও আছে না কি না এখন এখানে ক্যাচটা হচ্ছে ও কীভাবে গেছে এটা আপনাকে বলবে না ও যে যাবে যে দেখবে আছে না না আপনাকে সে বলবে হ্যাঁ আছে অথবা না নাই সো ইটস মাচ লাইক যে আমি মহাখালীর থেকে বললাম যে বাড্ডাতে দেখো ক্যাম্পাসটা আছে না কি না তো আপনাকে সে বললাম কোনো একটা স্টুডেন্টের একজনকে আপনি যাবেন সো এখন আপনি প্লেন নিয়ে গেছেন হেলিকপ্টার নিয়ে গেছেন হেঁটে গেছেন না কী করে গেছেন না আসছেন এইটা হচ্ছে ও আপনাকে জানাবে না ও জাস্ট আপনাকে এন্ড রেজাল্টটা দেবে আর কি হ্যাঁ সো এটা কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝবো বাট আপাতত এইটা হচ্ছে পিক সফটওয়্যার কি বুঝছেন হোয়াট ইজ পিং বুঝছেন তো পিং এর হচ্ছে একটা আউটপুট আছে আমি যদি একটা নিয়ে নিই তো এটা হচ্ছে একটা টিপিক্যাল পিং এর আউটপুট এখানে খেয়ালটা দেখেন ও যেটা করছে এখানে পিং করছে আইপি অ্যাড্রেসকে পিঙ্ক না করে একটা ডোমেনকে পিং করছে সো এটাও করা যায় হ্যাঁ তো এটা করলে যেটা হবে ও হচ্ছে ডিএনএসকে জিজ্ঞেস করে ওই আইপি অ্যাড্রেসটা ফেস করবে যে দেখেন এখানে ডিএনএসটা করে পেপার ডাইনের আইপি অ্যাড্রেসটা নিয়ে আসছে তো ও কি করছে ইট পিংস উইথ এ থার্টি টু বাইট অফ ডেটা তো এটা হচ্ছে যে মেসেজ কন্টেন্টের ভিতরে চাই ডেটাটা নিয়ে যাচ্ছে কেন বিকজ পিং এর কোন কিছু ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা ছিল আই এই এটা তাই জন্য নিচ্ছে তো এনশিওর যে প্যাকেটটা যায় নাকি না তো এরপরে আমি পিং করছি একবার বাট রিপ্লাই আসছে চারবার রাইট তো একটা রিপ্লাইকে হচ্ছে আমরা দেখি লেফট থেকে রাইট তো প্রথমে কি রিপ্লাই ফ্রম এই পার্টিকুলার এইটা আমরা যাকে পিং করতেছি সেখান থেকে একটা রিপ্লাই আসছে তাই জন্য এখানে এটা দিচ্ছে দিল এরপরে আমরা যেহেতু থার্টি টু বাই ডেটা দিছি ওকে একটা দামি ডেটা ও এখানে বললো যে ঠিক আছে তুমি যে পিং করছো এটার সাইজ হচ্ছে থার্টি টু দেন দেড় ইজ এ টাইম এই টাইমটা হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম ঘুরে আসতে কতক্ষণ লাগছে ফাইনালি দের ইজ এ টিটিএল অফ হান্ড্রেড ফোরটিন ঠিক আছে তো এই টিটিএলটা কী মিল করে টিটিএলটা হচ্ছে আর কয়টা হব বাকি আর আমরা অরিজিনাল যেটা শিখলাম সেটাই যে এখন আর এতগুলো হপ বাকি ঠিক আছে তো এই হপটা কিভাবে কাউন্ট হয় সেটা একটু দেখি সো এই একটা পিসি আছে সে হচ্ছে ও একটা সুইচের সাথে কানেক্টেড রাউটার গেল ধরে দুই তিনটা একটা সুইচ আর এখানে পিসি আছে ঠিক আছে তো ইনিশিয়ালি যখন যায় আমি যখন উইন্ডোজ ইউজ করতেছি সো উইন্ডোজের জন্য হচ্ছে টিটিএল ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি এইট তো প্যাকেটটা যখন আমার সোর্সে আছে তখন ওর টিটিএল হবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট যখন এটা সুইচ যেহেতু আমরা স্কিপ করবো এইটস আ নেটওয়ার্ক ক্লিয়ার থিংস আমরা সুইচকে দেখবই না তো এই সময় টিটিএল এখানে হয়ে যাবে হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন এরকম বলতে বলতে এখানে যখন আসবে তখন টিটিএল কত হবে বলতে পারবেন

আবার রিপ্লাই যাবে রাইট তো যখন রিপ্লাই যাবে তখন টিটিএল আমি আর একটা কালার দিয়ে বলি তখন টিটিএল রিপ্লাইয়ের সময় আবার ওয়ান টোয়েন্টি এইট হয়ে যাবে রিসেট হয়ে যাবে তো এখন যখন রিটার্ন করবে তখন আবার সে এখান থেকে এখানে কী হবে ওয়ান টোয়েন্টি সেভেন হবে এখান থেকে আবার এখানে ব্যাক করলো ওয়ান টোয়েন্টি সিক্স হবে ওয়ান টোয়েন্টি ফাইভ হবে ওয়ান টোয়েন্টি ফোর হবে ঠিক আছে এইটা হচ্ছে আমার এই পার্টিকুলার ডিটিরটা এখানে একশো চোদ্দো মানে আর একটু বেশি হপস গেছে আর কি ঠিক আছে তো পিং যাওয়ার সময় একটা প্যাকেট যায় ইটস নট লাইক যে ওই প্যাকেটটাই ফেরত আসে পিং রিকোয়েস্ট করে পিং রিকোয়েস্ট করে পিংটা পৌঁছায় পৌঁছানোর পরে ওই প্যাকেটটা ডিস্ট্রয়েড হয়ে যায় অ্যান্ড তা একটা পিং রিপ্লাই তৈরি হয় সেই পিং রিপ্লাইটা আবার ইট অ্যাক্টস এস এ নিউ প্যাকেট অ্যান্ড রিসার্চ ইস ডিটেল ফ্রম দি মানে কোর রুট আর কি ওয়ান টোয়েন্টি এইট ওইটা করে তবে এখানে আসে তো আমরা এই যে ডিটেলটা দেখতেছি এটা হচ্ছে ডেস্টিনেশন থেকে আমার সোর্সের কাছে আসার জন্য যে ডিটেলটা লাগছে সেটা ক্লিয়ার এই ব্যাপারটা তো দেখেন এরপরে হচ্ছে নিচে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে যে কয়টা আম ড্রপ হয়েছে কয়টা পাঠাইছি কয়টা রিসিভ করছি এরকম অ্যাটসেট্রা তো এটা জাস্ট থাকে সবসময় Ekhon can you tell me? I mean Akbar pink or bar replay. So because we received four packets that's... No, we received four packets because four requests were sent. Why did we send four requests? Anything that makes sense. সো চারবার পাঠাই বিকজ একবার যে পাঠাবো টিসিপিতে দেখছেন যে প্যাকেট খুব র্যান্ডমলি লস হয় রাইট অ্যান্ড ইটস নট এ টিসিপি থিং যে আমি একবার পাঠালে ইট উইল এনশিওর যে আমি একবার যেন রিপ্লাই পাই এখানে টিসিপির কোনো কাহিনি নেই ইনফ্যাক্ট এখানে টিসিপি পর্যন্ত প্যাকেটটা যায়ই না আমি আবার পিসিপি থেকে রিকোয়েস্ট যখন করি এটা নেটওয়ার্ক লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ার যায় তারপর আবার চলে আসে ঠিক আছে মানে অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট ই হয়ে যায় বাট ডেস্টিনেশনের ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত যাওয়া লাগে না ওটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত যায় যে আইভি ম্যাচ করছে না কি না তো এই জন্য যেটা হয় যে এখানে যেহেতু কোনো ওই সেফটি নেট নাই যে আমি রিপ্লাই পাবই ও হচ্ছে চারটা পিং রিকোয়েস্ট করে ঠিক আছে চারটা পিং রিকোয়েস্ট করে অ্যান্ড চারটা রিপ্লাই আসে তো এটা হচ্ছে জাস্ট এনশিয়ারিং যে ডেস্টিনেশনে যেন প্যাকেটগুলো যায় চারটা চারটায় লস হবে এটা হচ্ছে রেয়ার রিয়েল ওয়ার্ল্ডে তো লসটা এরকম যদি হয় সো পিং জাস্ট স্পেসিফাই যে হোস্টটা আছে না কি না আর একভাবে বলা যায় আমি হোস্টের কাছে যেতে পারতেছি নাকি না ঠিক আছে তো সে প্রথমবার রিপ্লাই পেলো অ্যান্ড বাকিবার কোনো একটা এরার আসলো সো রিকোয়েস্ট টাইম ডাউট ডেস্নেশন আনরিচেবল কিছু একটা বাকি তিনবার হচ্ছে সে আমি এভাবে লিখলাম এরার Is this a successful ping or a failed ping? Failed ping. no nope, it's a successful ping. So the idea is say even if it goes just for once, at least once to the reply pan, it's a success. So pinger. বাকি তিনটা কেন কোন একটা কারণে জানায় পিসি অফ হয়ে গেছে বা কিছু একটা বাট ওই একবার যে রিপ্লাই পাইছি ইটস সেইস যে দ্য রাউট আই সেট টু গো টু দি ডেস্টিনেশন ইটস কারেক্ট ইটস ওকে আই কুড রিচ দি ডেস্টিনেশন ওয়ান্স হেন্স ইটস আ সাকসেসফুল পিং আই আইডেন্টিফাইড দ্য দ্যাট দাস পার্টিকুলার আই পেয়ার দাস অ্যাক্সেস ঠিক আছে আই কুড রিচ ইট তো এরকম যদি হয় প্রথমটা এরার এরার রিপ্লাই এরার even this is a success yes so at least actor reply of course it's good but at least actor it's a success take okay, so we will see these attacks later trace so the problem with this ping is that we cannot মানে সে ইটস আ ফেইল্ড পিং সবগুলোই এরার আসছে ঠিক আছে এভরিথিং ইজ এরার এই চারটার একটাও কিছু আসে না তো ওইটার জন্য যে প্রবলেমটা হয় আই ওয়ান্ট টু আইডেন্টিফাই যে কেন পিং হচ্ছে না দেয়ার মাস্ট বি প্রবলেম অন ইটস ওয়ে তাই জন্যই চারবারে চারবারই ফেল হয়েছে বা আমি মাল্টিপল টাইম পিং করলাম কোনো সমস্যা নেই ঠিক আছে আই ক্যান কন্টিনিউসলি পিং ইফ আই শো ইউ একটুখানি সে ইফএল ডট কম স্ল্যাশটি ইট উইল কিপ পিং ইং কালকে দেখবেন এটা বন্ধ হবেই না বুঝতে পারছেন সে এভাবে কন্টিনিউয়াসলি পিংও করা যায় হ্যাঁ তো এই পিং করলে প্রবলেম যেটা সেটা হচ্ছে যদি পিং ফেল হয় আই ক্যানট আন্ডারস্ট্যান্ড যে কোথায় প্রবলেমটা হচ্ছে ঠিক আছে তো ওই জিনিসটার জন্য যেটা আসছে সেটা হচ্ছে আমার ট্রেস রুট ট্রেস রুট বলে কম্যানটা হচ্ছে ট্রেস আর টি এটা আপনারা দিতে দেখতে পারেন আর কি তো ট্রেস রুট যেটা করে ট্রেস রুট ইজ দ্য অ্যানিং ব্রাদার অফ পিং তো পিং যেমন একবারই কথা বলে না একদম সাইলেন্ট জাস্ট যাবে আসবে বলবে ট্রেস রুট হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে দিবে প্রত্যেকটা হপের ইনফরমেশন আপনাকে দিবে বুঝতে পারছি তো হাউ ডাজ দ্যাট ওয়ার্ক সো ফর এক্সাম্পল ইউ হ্যাভ টু ইম্যাজিন দিস নাও সিনসিয়র ইন এট হোম আমরা ক্লাসরুমে আসি অ্যান্ড আমি এবার বললাম যে বাড্ডাকে বাড্ডা ক্যাম্পাসকে ট্রেস করে আসেন সো আগের বার কোয়েশন ছিল পিং করে আসেন এবার হচ্ছে ট্রেস করে আসেন সো এখন আমি যাকে করবো যাকে পাঠাবো উনি হচ্ছে করবে কি সিট থেকে উঠে দরজাটা খুলবে দরজাটা খুলে সাথে সাথে আবার ফেরত এসে বলবে যে স্যার আমি দরজাটা খুলছি আমি ওকে বাট দ্যাটস নট মাই ডেস্টিনেশন আর টু গো এ বিট ফার্দার উনি তখন দরজা দিয়ে বের হয়ে লিফ্ট পর্যন্ত যাবে লিফ্টের বাটন প্রেস করবে বাটন প্রেস করে আবার ফেরত চলে আসবে অ্যান্ড বলবে যে আমি লিফ্ট পর্যন্ত পৌঁছাইছি লাইক ওকে স্টিল নট মাই ডেস্টিনেশন দেন করবেন কি তখন আবার যাবেন লিফ্ট দিয়ে নিচে নামবেন নিচে নেমে লিফ্টে আবার উপরে উঠে ফেরত এসে ক্লাস এসে বলবেন যে স্যার আমি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত গেছিলাম অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল দেখব এটা কি আমার ডেস্টিনেশন ইটস নট মাই ডেস্টিনেশন তাহলে হচ্ছে কি করতে হবে আবার যেতে হবে এখন বের হয়ে ফোরের গেট দিয়ে বের হলো গেট থেকে বের হয়ে তারপর আবার ফেরত এসে বলবে স্যার আমি ইউপি নাম্বার ফোর থেকে বের হয়েছিলাম এরকম করে করে বারবার প্রত্যেকটা হবের ইনফর্মেশন আমাকে দিবে কতক্ষণ দিতে থাকবে যতক্ষণ ও হচ্ছে ই পাবে না ডেস্টিনেশন খুঁজে পাবে না ততক্ষণ ও যেতেই থাকবে এইটা হচ্ছে আমার সেই এক্সাম্পলটা আউ জাস্ট এট এখানে যদি দেখি পিং এর জায়গায় দিছে বসানোর পরে আমার সোর্স থেকে প্রত্যেকটা হবের আইপি অ্যাড্রেস দিচ্ছে সো এই প্রথম হবের আইপি অ্যাড্রেস তারপরে এরপর একটা হব এরকম করে এতগুলো হব যাওয়ার পরে ফাইনালি দেখেন

So I'll draw a figure. So TTL thoran hotsche kichhe akta hobe ki we will decide that. So sender akta hche receiver. Acha.

So, no. I'll have to go through R1, R2, R3, and R. And as I said in the example, that it has to give me information of each of the hops, right? Trace route does that. So, it informs me I went till R1. Then it will inform me I went till R2. How can we limit the packet such that it goes to R1, then returns? On the next cycle, it goes till R2 and returns. On the third cycle, it goes till R3 and then returns. How can we achieve that? So when ttl is zero. When ttl is zero, yes. Can you be a bit more specific? You're going there. Like when the life of the packet is end, then Right. So initially, what we have to do is we have to set ttl equals to one, right? So when ttl equals to one, it will go to R one and the TTL will be zero. So trace to the jetahoy. Whenever it sees the TTL zero, it says this is the end. It cannot go any further, and it will return yes okay, so with the success message. I went till that particular hop. All right. So sources J is this my destination? It's not. When it's not my destination, I'll set the TTL to two.

so it's two here, it's one here, and then it will go to R three and it will be zero. And similarly, abar purata return kore source aspect, right? It's still not the destination. Tala R three baad sorry detail three bath, eva detail four. Four jodi hoy R one a it's three, R two the it's two, R one a it's one, and then it will go again, and this will be zero right? Now this is my destination. Right. So, destination and a hobe packet. I'll simulate the layers now. It goes to the physical layer when it receives the packet through physical layer. A receiver, the packet goes to data link. All good, correct. Hop it goes to the network layer and matches the IP address, right? So, how do we ensure it matches the IP address? Yes, so AJ. ডেস্টিনেশনে পৌঁছাইছে এতক্ষণ কিন্তু সাকসেস দিছে যে আই ওয়েট ইল দ্যাট হব মানে তুমি যে হব পর্যন্ত স্পেসিফাই করছিল গেসি বা ডেস্টিনেশন পাইনি রাইট আরে যখন আসবে মানে রিসিভারে যখন আসবে ইট উইল রিপ্লাই উইথ অ্যান এরার মেসেজ এরার মেসেজটা হচ্ছে ডেস্টিনেশন ও আনরিচেবল A, actor, error message, give, and this error message is a success message for trace root Can you tell me how anyone except Mukund? Okay, assuming everyone is sleeping. Ashok. No, no, this um, the IP the, destination. the I'm sorry, I'm not clear. What? ট্রান্সপোর্ট লেয়ার ওনলি ওয়ে নেটওয়ার্ক ম্যাচ করছে যদি নেটওয়ার্ক ম্যাচ না করতো তাহলে কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে যেতে পারতো না ঠিক আছে মানে টিপিক্যালি যেটা হয় আমি নেটওয়ার্ক পর্যন্ত গেছি অলরাইট এখন এখানে যাওয়ার পরে ম্যাচ করছে নাকি না সেখানে এখানে একটা আমার মেকানিজম লাগে তো লেয়াররা তো খুব সিম্পল দে আর ডেডিকেটেড টু ওয়াট দে আর ডুইং এ এর থেকে বেশি কিছু না অ্যান্ড আইসিএমপি কেউ এরকম করে হচ্ছে সব কিছু সিম্পল রাখার জন্য যেটা করছে যে আমি ওরা জাস্ট একটা সিম্পল রুল বের করছে এক্সিস্টিং জিনিস দিয়ে যে আমি যদি ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত যেতে পারি সিন্স অলরেডি ডেস্টিনেশন পোর্ট আনরিচেবল এক্সিস্ট করে এই এরারটা অলরেডি হচ্ছে এক্সিস্ট করে যাইটাই হোক না কেন ওই জন্য তো ট্রান্সপোর্টারে গেসি মানে কি যে আমি যে আইপি অ্যাড্রেসটা সার্চ করতেছিলাম সেই আইপিটা আমার নেটওয়ার্ক ক্লিয়ারে যে আইপিটা সেট করা এই হোস্টে ম্যাচ করছে অ্যান্ড ওনলি দ্যাটস ওয়াই আমি ট্রান্সপোর্টারে যেতে পারছি তো ট্রান্সপোর্টারে যাওয়ার পরে এমন একটা পোর্ট চাইছে যেটা হচ্ছে নাই মানে এক্সিস্ট করে না আর কি হ্যাঁ তো যেহেতু এক্সিস্ট করে না পোর্টটা ও কী করে ও একটা এরার মেসেজ থ্রো করে যে ডেস্টিনেশন তুমি যে মাত্র পোর্টটা চাইলা সেই পোর্টটা নাই আনফর্চুনেটলি সেই পোর্টটা নাই বাট এই আনফর্চুনেট জিনিসটা হচ্ছে ক্রেস্টের জন্য সাকসেস যে আমি গেছি আমার তো প্রসেস লাগবে না তো এই জন্য টিটিএল এর এই জিনিসটা একটা জিনিস যে এর সাকসেস মেসেজ ক্লিয়ার এই জিনিসটা তো এবার হচ্ছে নেক্সট যায় তো ট্রেস রুটে হচ্ছে একটা ই আছে যদি হচ্ছে না যেতে পারে ডেস্টিনেশন হোক বা যেখানে হোক না কেন এরকম রিকোয়েস্ট টাইম ডাউট বা এরকম তিনটা স্টার থাকে এই দুইটার দুইটাই হচ্ছে ইট যে

তো পিং অ্যাটাকের প্রথম অ্যাটাক হচ্ছে একদম দ্য মোস্ট সিম্পল ওয়ান যেটা হচ্ছে একটা ফ্লাড অ্যাটাক ফ্লাড অ্যাটাক কি হয় আমার একটা অ্যাটাকার আছে আর এদিকে হচ্ছে আমার ভিকটিম ঠিক আছে তো ভিকটিমে যেটা হয় সেটা হচ্ছে এই একটা পার্টিকুলার অ্যাটাকার প্রত্যেক মিলি সেকেন্ডে ধরেন ওকে দশ হাজারটা পিং পাঠাবে সো প্রত্যেকটা পিসিবিতে একটা ক্ষমতা আছে যে কতগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে রাইট যেমন আমাদের ইউসিস হচ্ছে বারবার যে হ্যাং করে ওইটা করেই হচ্ছে ওর ক্ষমতার থেকে বেশি করা হয় সো সে ওর ক্ষমতা হচ্ছে একশোটা রিকোয়েস্ট হ্যান্ডেল করা বাট ওটাকে ধরেন অ্যাক্সেস করে হচ্ছে একশো বিশজন তো ওই বাকি যে বিশজন গেছে প্রথম একশো জন ঢুকে পড়তে পারবে বাকি বিশজন পারবে না কারণ ওই সার্ভারটার ক্যাপাবিলিটি হচ্ছে অ্যাট এ টাইম একশো জনকে সার্ভ করা তো এই একশো জনের বাইরে যে বিশ জন ওরা সার্ভিসটা পাবে না সো ইটস অ্যাকচুয়ালি কল্ড এ ডিনায়াল অফ সার্ভিস ঠিক আছে এটা হচ্ছে ডস অ্যাটাক বলে তো ডস অ্যাটাকে কী হয় একটা ফ্লাড অ্যাট্যাক হয় যেখানে হচ্ছে আমি পার মিলি সেকেন্ড সার্ভারকে এত বেশি পিঙ্ক পাঠাবো যে সার্ভারটা ওভার হয়ে যাবে ঠিক আছে সো এটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল অ্যাটাকার থেকে একটা সিঙ্গেল ভিকটিমের কাছে যায় ঠিক আছে তো দিস ইজ টু সিম্পল আর কি এটা এখন অ্যাটাকটা করা যায় না এটার থেকে আরেকটু কমপ্লিকেটেড জিনিস আসছে যেটা হচ্ছে ডিডিওএস অ্যাটাক তো ডিডিওএস কি ডিস্ট্রিবিউটেড ডিনার অফ সার্ভিস ডিস্ট্রিবিউটেড ডিনার অফ সার্ভিসে যেটা হয় এখন অ্যাটাক আর করে কি ও নিজে অ্যাটাক করে না ও কয়েকজনকে নিয়ে অ্যাটাক করে একজনকেই অ্যাটাক করবে বাট কয়েকজনকে নিয়ে তো এই ডিডিএসের ভিতরে হচ্ছে দুইটা আছে একটা হচ্ছে জম্বি অ্যাটাক প্রথমটা হচ্ছে জম্বি অ্যাটাক তো জম্বি অ্যাটাকে যেটা হয় সেটা হচ্ছে আই হ্যাভ দিস অ্যাটাকার এ ও কি করবে ও হচ্ছে মাঝখানে একটা লেয়ার অফ ডিভাইসেসকে ইনফেক্ট করবে অ্যান্ড এই পার্টিকুলার ডিভাইসগুলো হচ্ছে জম্বিস কীভাবে তো বেসিক্যালি যেটা হয় সে হচ্ছে আমি একজন অ্যাটাকার অ্যান্ড আপনারা হচ্ছে আমার স্টুডেন্টস রাইট তো আমি কি বলবো যে আজকে হচ্ছে উই উইল সি এ সিমুলেশন সিমিলেশন সেন্ড সামথিং টু ইউ মানে একটা ফাইল ইমেল করবো যে আপনারা এই জিনিসটা সিমুলেট করে দেখেন ওয়াট ইউ ডো্ট নো ইজ ওই ফাইলটা ডবল ক্লিক করলেই আপনার পিসিতে একটা ট্রোজান ইনস্টল করা হয়ে যাবে ঠিক আছে ট্রোজানের কাজ কি হবে সো আমি আপনাদের সবাইকে হচ্ছে ওই পার্টিকুলার প্যাকেটটা পাঠাইলাম পার্টিকুলার ফাইলটা তো ফাইল আপনারা খুব সুন্দর মজা পেলেন ল্যাব করলেন বা কিছু একটা ওই পার্টিকুলার জিনিসটা সিমুলেট করলেন আর কি নেটওয়ার্কিং এর ওয়াট ইউ ডো্ট নো ইস কী হয়েছে নিচে হচ্ছে আপনার ট্রোজেন ই হয়ে গেছে তো এখন যেটা হবে আমার যে ভিকটিম আছে এ হচ্ছে আমার ভিকটিম কথার কথা মাই ভিকটিম ইজ সে ফয়সাল আহমেদ ঠিক আছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যে না জেনে মানে আপনাদের পিসি না জেনে ওকে অ্যাটাক করা শুরু করবে

এখন হচ্ছে আর একটা যেটা সেটা হচ্ছে এখানে একটা নেটওয়ার্ক আছে ঠিক আছে অনেকগুলো ডিভাইস আছে হ্যাঁ তো এই নেটওয়ার্কের তো একটা ব্রডকাস্ট অ্যাড্রেস আছে রাইট যেখানে হচ্ছে সব প্যাকেট মানে সরি সব প্যাকেট না সব পিসি হচ্ছে একটা কিছু ই করবে রিসিভ করবে প্যাকেট রিসিভ করবে হ্যাঁ তো অ্যাটাকার এখন যেটা করে অ্যাটাকার হচ্ছে একটা সিঙ্গেল প্যাকেট এই নেটওয়ার্কে পাঠাবে কোথায় পাঠাবে ওর ব্রডকাস্ট অ্যাড্রেসে ঠিক আছে এই নেটওয়ার্কে যে ব্রডকাস্ট আছে সেখানে তাহলে প্যাকেটটা কী হবে যে ডিরেক্টেড ব্রডকাস্টের মতো প্যাকেটটা নেটওয়ার্কে আসবে নেটওয়ার্কে এসে এখানে যতগুলো ডিভাইস আছে সবার কাছে এই পার্টিকুলার পিং রিকোয়েস্টটা চলে যাবে হোয়াট আই ডেড ওয়াজ আমি সোর্সে এখানে তো একটা সোর্স আইপি আছে রাইট এই প্যাকেটে সোর্স আইপিতে আমি আমার নাম আইপি অ্যাড্রেস না দিয়ে আমি ভিকটিমের আইপি অ্যাড্রেস দিছি সো দিস ইজ লাইক সেইং যে আপনাদেরকে তহিদ স্যার সালাম দিছে ঠিক আছে তো দিস ইজ মি আমি একা একবার খালি অ্যানাউন্স করলাম ব্রডকাস্ট করলাম ক্লাসে যে তৌহিদ স্যার আপনাদেরকে সালাম দিচ্ছে অ্যান্ড ইউ বিং দ্য নাইস গাইস এখন স্যার সালাম দিছে আপনাদের তো সালামটা মানতে হয় রাইট আপনারা চল্লিশ জন যে ক্লাসে আসেন এই চল্লিশ জন মিলে হচ্ছে তহিদ স্যারের রুমে চলে গেলেন ছোট্ট রুমটা চলে গেলেন স্যার ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে না তহিদ স্যারের তো কোনো আইডিয়া নেই হঠাৎ করে কী হলো অ্যান্ড ওই রুমে যখন চল্লিশ জন একসাথে যাবে হি উইল বি ফ্লাডেড যে কী হইতেছে উনি জানেও না অ্যান্ড আপনারা ভালো মনেই পিঙ্কটা রিপ্লাই দিচ্ছেন হ্যাঁ তো এখানে এক্স্যাক্টলি ওই কাজটাই হয় যে একটা সিঙ্গেল পিঙ্ক প্যাকেট ব্রডকাস্ট অ্যাড্রেসে পাঠায় ব্রডকাস্টে পাঠালে এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা যে ই আছে এই আটজন ওকে পিং করবে কারণ সোর্সে আমি তো আমার নাম দিই নাই সোর্সে আমি কার নাম দিছি ভিকটিমের নাম দিছি বা ভিকটিমের আইপি অ্যাড্রেস দিছি তো এখানে একটা রিকোয়েস্ট সেটা এখানে আটটা প্যাকেট তাই জন্য এখানে আটটা হয়ে গেছে এখানে যদি বিশটা প্যাকেট থাকতো তাহলে এখানে বিশটা হতো ঠিক আছে এইভাবে হচ্ছে ডেস্টিনেশনকে আবার অ্যাজ ইউসুয়াল ওভারক করা যায় সো ইটস মাল্টিপ্লাইং রাইট আমি একটার বদলে আটটা পাচ্ছি মানে যতগুলো হোস্ট তা আমি যদি দশটা এখন পাঠাই এখানে যদি দশটা পিঙ্ক পাঠায় জাস্ট দশটা এটা মাল্টিপ্লাই হয়ে এটা এখানে আশিটা হয়ে যাবে সো আমার কাজ অনেক কমে গেলো এগেন আমি আমার কাজ ডিস্ট্রিবিউট করে দিলাম ঠিক আছে তো মডার্ন ওয়ার্ল্ডে কারেন্টলি এই ডিডিওএস অ্যাটাকগুলো ইজ মোস্টলি ভেরি ইজিলি অ্যাভয়েডেবল তো এইসব ডিডিওস অ্যাটাক আসলে এখন হয় না আনলেস আমার ডেস্টিনেশন খুবই উইক হয় আর কি ঠিক আছে তো এখানে ওইগুলোই আর কি দেওয়া